السلام عليكم ورحمة الله وبركاته، نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমত ও বরকতে। আজকে আপনাদেরকে জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে দাঁড়িয়ে উজু করা যাবে কি না, সে উজুতে নামাজ পড়তে পারবে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা। প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন, এটা সকলেরই জানা থাকা দরকার। আমরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করি, তো যারা দাঁড়িয়ে উজু করেন, বসে বসে উজু করার সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় লোটা দিয়ে উজু করেছেন, বসে বসে উজু করেছেন। এজন্য কেউ যদি দাঁড়িয়ে উজু করে তার উজু হবে, কিন্তু সেটা মাকরুহাতের সহিত আদায় হয়ে যাবে। সে উজু দিয়ে নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন উজুর অবশিষ্ট পানি সেটা কি দাঁড়িয়ে পান করবে না বসে পান করবে? উজু করার পরে যে অবশিষ্ট পানি থাকে, সে পানিটা দাঁড়িয়ে পান করতে হবে, কারণ দুটি পানি আছে, সে পানিগুলি দাঁড়িয়ে পান করতে হয়। এক নম্বর জমজমের পানি, এটা দাঁড়িয়ে পশ্চিম দিকে কাবলামুখে হয়ে আপনাকে পান করতে হবে। দুই নম্বর উজুর অবশিষ্ট পানি, উজু শেষে যে পানিটা রয়ে যায়, সেই পানিটাও কাবলামুখে হয়ে দাঁড়িয়ে পান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার বোঝার তৌফিক দান করুন, সহি শুদ্ধ ভাবে উজু করার তৌফিক দান করুন। যেভাবে উজু করলে পরে আপনার পবিত্রতা অর্জনে কোনো বাধা থাকবে না, বিঘ্নতা থাকবে না, ত্রুটি ভুল থাকবে না, এমনভাবে আপনি উজুটা করুন। আল্লাহ পাক সকলকে সহিভাবে উজু করার, পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।